দীর্ঘ ১১ মাস পরে ব্লক অধ্যক্ষ পদ ফিরি পাইলে বিন্দু মহানন্দ। দীর্ঘ ১১ মাস পরে কলাহান্ডি জেলা গোলমুন্ডা ব্লক অধ্যক্ষ পদ ফিরি পাইছন্তি বিন্দু মহানন্দ। পুলিশ কেস ও আয় বহির্ভূত ঠুল মামলায় ভিজিলান্স তাঙ্কু গিরফ করে কোর্ট চালান করিথিবা বেলে সে নিয়মিত বেল মাধ্যমে ঘরকু ফিরিথিলে। তাঙ্কর কেস বর্তমান কোর্টরে চালু রহিথিবা বেলে সে দোষী সাব্যস্ত হয়ে নথিবারু রাজ্য সরকার তাঙ্ক ব্লক অধ্যক্ষ পদবীরে অবস্থাপিত করিথিবারু আজি সে তাঙ্কর হাজার হাজার সমর্থক মানক সহিত ব্লক অফিসকু আসি ব্লক অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করিথিলে। এই সময়রে বিজেপির অনেক বরিষ্ঠ কর্মী মানে উপস্থিত রহিথিলে। সূচনাযোগ্য যে ব্লক অধ্যক্ষ শ্রী মহানন্দ পূর্বরু অনেক জনহিতকর কার্য, দৈনন্দিন লোকঙ্ক অভিযোগ শুণিবা ও লোকঙ্ক দ্বারমুহরে সেবা কার্যক্রম মাধ্যমে সমস্ত ব্লক অধিকারী মানঙ্কু ধরি গাঁ গাঁ বুলি লোকঙ্ক অভিযোগ শুণি সমাধান করুথিবারু সে ব্লক তথা সমস্ত জেলারে পরিচিত হয়ে পারিথিলে। দিনকু দিন তাঙ্কর লোকপ্রিয়তা বড়ি চালিথিবারু তাঙ্কু বিরোধী গোষ্ঠী চক্রান্ত করে ফসাই দেই জেল পঠাই দেইথিবা জেলারে চর্চার বিষয় হইথিলা। আজি শ্রী মহানন্দ ব্লক অধ্যক্ষ পদ ফেরি পাইথিবা বেলে তাঙ্ক সমর্থন মহলরে খুশির মাহল দেখা দেইছি। অপরপক্ষরে পুনি দৈনন্দিন জনশুনানি ও লোকঙ্ক দ্বারমুহরে সেবা মাধ্যমে লোকঙ্ক সমস্যা সমাধান করা যাব বলি সে নিজর প্রতিক্রিয়ারে কইছন্তি। এই কার্যক্রমে রাজ্য বিজেপি কার্যকারিণী সদস্য মনোজ মেহের, বরিষ্ঠ আইনজীবী সুধাংশু বরাড়, হিমাংশু বরাড়, জয় মহানন্দ, কালিন্দী পাণিগ্রহী, দীপেন সাহু, বরিষ্ঠ বিজেপি কর্মী বৃষভ রাউত, লিঙ্গরাজ ভোই, ললিত প্রধান, প্রদীপ পণ্ডা, ভাগ্যবান বাঘ, নেত্রানন্দ মহান্তি, জয়ন্ত সিং, দিব্যদীপ, রজত পুটেল, গঙ্গাধর রাউত, ভবানী ঠাকুর, লক্ষ্মী বাণুয়া, পীতাম্বর পাত্র, গোলমুন্ডা ব্লক সরপঞ্চ সংঘ সভাপতি পুরুষোত্তম রাউত, সমিতি সভ্য ব্লক সংঘ সভাপতি দুর্গে সাহু, গৌরী চন্দন, মদন পুটেল, চৈতন্য মাঝি, রমেশ সাবর, উপেন্দ্র নাগ, মুসিক মঙ্গরাজ, জিমুত বাহান হরপাল, টেকচন ছত্রিয়া, রুদ্রেক্ষ পুটেল, মুরলী মাঝি সমেত সরপঞ্চ ও সমিতি সভ্য উপস্থিত রয়েছে। মু পুনি থরে পদবী ফেরি পাইথিবারু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন মাঝি, কেন্দ্র শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্র জঙ্গল পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, উপমুখ্যমন্ত্রী শ্রী কনক বর্ধন সিং দেও, আইনমন্ত্রী শ্রী পৃথ্বীরাজ হরিচন্দন, রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল, সংগঠন মন্ত্রী মানস মহান্তি, পঞ্চায়েতরাজ মন্ত্রী শ্রী রবি নায়ক, পূর্বতন মন্ত্রী শ্রী হিমাংশু মেহের, রাজ্য কার্যকারিণী সদস্য শ্রী মনোজ মেহের, জেলা বিজেপি সভাপতি আর্ত মহাপাত্র সমূহক নিকটে মু ধন্যবাদ দেবা সহ চির ঋণী বলে ব্লক অধ্যক্ষ শ্রী মহানন্দ প্রকাশ করেছেন। দেখন্তু মতে বিজেডি সরকার বহুত হরাণ হরকত করি মতে নিলম্বন করেছিল আউ দিদি থর জেল পঠাইছিল তারপরে মু জেল রু রেগুলার বেল রে আসিলি আউ নতুন রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির মু গোটে শুনানি করি মতে পুনি থরে মোর পদবীকে অবস্থাপিত করিবা পাই মু আবেদন করিছিলি এবং রাজ্য সরকার তার শুনানি করি যেহেতু মু দোষী সাব্যস্ত হইনি তেণু মতে পুনি থরে মোর ব্লক অধ্যক্ষ পদবীরে মতে অবস্থাপিত কলে এবং আজি হাজার হাজার মোর সমর্থিত উপস্থিতির পুণিথর আজ মু কার্যের যোগদান দিলি। নিশ্চিত ভাবে এটা আপনার বহুত বড়িয়া প্রশ্ন আউট কলে ওড়িশার আপনার দেখুন লোকঙ্কর দ্বারমুহরে সেবা কার্যক্রম কেবল আমার গোটে গোলামুন্ডা ব্লক চালি আউ মু যেতবে মতো কুট চক্রান্ত করে জেল পঠাই দিয়ে সে কার্যক্রম বন্ধ করে দিয়ে আউ লোকঙ্কর সেবা কলে নিশ্চিত ভাবে যে পুছ পদপদবী রয়েছেন সে অহংকার হুঁতি মু সেটা খাতির করে নি নিশ্চিত ভাবে লোকঙ্কর সেবা মু জারি রাখবি। জুনাগড় নির্বাচন মন্ডলীর গোলামুন্ডা পঞ্চায়েত সমিতি প্রথম থর করি ভারতীয় জনতা পার্টির ব্লক চেয়ারম্যান তথা পঞ্চায়েত সমিতির অধ্যক্ষ রূপে শ্রীযুক্ত বিন্দু মহানন্দ আজ তাঁকর দ্বিতীয় থর পাই চেয়ারম্যান হলে সে প্রথমে বিজেডির চেয়ারম্যান থিলে কিন্তু স্থানীয় বিধায়কঙ্ক প্ররোচনারে তাঙ্কু জেলকু পঠাই দিয়েগলা মিথ্যা কেসরে সে দীর্ঘ ৯ মাস রহিলা পরে জেল ভিতরে তাঙ্কু ভারতীয় জনতা পার্টি তরফরু জেল মুকলে গলা এবং সে তাপরে ভারতীয় জনতা পার্টিরে যেতেবেলে ইলেকশন হোলা সেতবে সামিল হলে তাপরে বর্তমান আজি তাঙ্কু ওড়িশা সরকার
ପୁନର୍ବାର ନିଯୁକ୍ତି ଦେଇଛନ୍ତି ଯେ ଜୁନାଗଡ଼ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ଗୋଲାମୁଣ୍ଡାର ପଞ୍ଚାୟତ ସମିତି ଅଧ୍ୟକ୍ଷ ହେବା ପାଇଁ। ଆଜି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଶହ ଶହ କର୍ମୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ବିନ୍ଦୁ ମହାନନ୍ଦଙ୍କୁ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଦେବା ପାଇଁ ଅଠେଇଶଟା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରୁ ଆସି ଗୋଲାମୁଣ୍ଡା ବ୍ଲକରେ ସମ୍ବର୍ଦ୍ଧନା ସଭା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ବିଜେପି ଜିନ୍ଦାବାଦ। ଧର୍ମଗଡ଼ରୁ ପ୍ରିୟକୃଷ୍ଣ ପଟେଲଙ୍କ ରିପୋର୍ଟ, ଫୋକସ୍ ପ୍ଲସ୍।